ভোট পরবর্তী হিংসার অভিযোগে উত্তপ্ত মুর্শিদাবাদের দোকান, উড়ল সিপিএম কংগ্রেস জোট কর্মীদের চারটি দোকান, আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, সিপিএম করাতে হামলা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা, হামলা যোগ অস্বীকার তৃণমূলের। টিএমসি করার পরে জোটে এসছে আমার স্বামী, টিএমসি যারা ছিল তাদের রাগ, সন্ধ্যাবেলায় বলে যে তুই সাবধানে থাকিস তো ক্ষতি হতে পারে, তারপরে 3:18 ফোন আসছে যে তোমাদের ঘরে আগুন লেগেছে, আমাদের এখন সন্দেহ, তারা যারা এই কথা বলেছে তারাই লাগে। জোট কর্মীরা জোটে ভোট করেছে, বিগত দিনে তো প্রকাশই বললেন যে তৃণমূল করেছে তারা, এবার হচ্ছে জোটে ভোট দিয়েছে, সেই কারণে এটা রাজনীতি, মানে জোট করার অপরাধে এই ঘটনা ঘটে। অবশ্যই টোটালটা ভিত্তিহীন মনে করি, কারণ হচ্ছে আমার এখানে ভোটের কোনো প্রতিহিংসা বা কোনো ঝামেলাই তো হয়নি, তাহলে ওর সাথে আমাদের কিসের শত্রুতা? ওর দুটো তিনটের দোকানে একটা বড় মানে ক্রেডিট হালখাতা আছে, সেটার জন্য হয়তো না কিছু একটা ঘটনা ঘটতে পারে। Thank you.